रोटी, मक्की का रोटी, सरसों का साग, হ্যাঁ আমি এখন পাঞ্জাবে, সেই পাঞ্জাবে যার উত্তরে জম্মু কাশ্মীর, দক্ষিণে হরিয়ানা, পূর্বে হিমাচল প্রদেশ, পশ্চিমে পাকিস্তান। তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি করো। পাঞ্জাবের সঙ্গে বাঙালির আবেগ কিন্তু অনেক পুরানো এবং গভীর, তাই কখনো মনে হয়নি অমরিক সিং আরোরা বাঙালি নয়। আর আজকের এই ব্লগে পাবেন পাঞ্জাবের সব জিভে জল আনা খাবারের গল্প, লোভনীয় আর ইয়ামি। তার আগে আপনাদের জানিয়ে রাখি অমৃতসরে এসে আমরা কোথায় উঠেছি। আমরা উঠেছি গোল্ডেন টেম্পল থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মতো দূরে হোটেল রয়্যাল হেরিটেজে। রুমটা একটু ছোট, তবে বাজেট হোটেল। এখান থেকে স্বর্ণ মন্দির যাওয়ার জন্য সব সময় টোটো অটো পাওয়া যায়। ফুচকা ফুচকা এই যে টেম্পল রোডে ঢুকে গেলাম, সামনেই আরেকটু এগোলেই স্বর্ণ মন্দির। দেখুন এখানকার গার্মেন্টস শপ। টেম্পল রোডে ঢুকবো আমরা, তার ঢোকার ঠিক আগের মুহূর্তের চারদিকের যে সিনারিওটা, ক্রাউডেড এরিয়া, প্রচুর লোকজন, এখানে প্রচুর দোকান, সব দিকেই প্রচুর দোকান দেখতে পাচ্ছি, আর প্রচুর ডাকাডাকিও করছে। অমৃতসরের লস্যি, এখানকার লস্যি, ফেমাস লস্যি এখানকার অমৃতসরে। অমৃতসরে এসে অবশ্যই লস্যির স্বাদ নেবেন। আমি কিন্তু 2 গ্লাস খেয়েছি মালাই মার্কে, আহা অপূর্ব অপূর্ব। এই লস্যি না খেলে কিন্তু পাঞ্জাবে আসাই বৃথা। এবার চলুন পাঞ্জাবের মশুর কুলফি, চলুন ভেতরে যাই। বোম্বে কুলফি, এটা হচ্ছে কেশর পিস্তা, খুব টেস্টি, এখানকার ফেমাস কুলফি। ফেমাস কুলফি খেতে খেতে এখন যাচ্ছি। क्या है ये, ये क्या है? मूंग के दाल के लड्डू है, दाल के बड़े होते हैं, बड़े होते हैं, चटपटे स्पाइसी, मूंग के दाल के लड्डू है, स्पाइसी, मूंग के दाल, चने की दाल मिक्स होती है। अच्छा अच्छा, स्पाइसी चटपटे, स्पाइसी चटपटे। পাঞ্জাবের দারুণ দারুণ ডেলিসিয়াস স্ট্রিট ফুড তো হলো, এবার চলুন পাঞ্জাবি ধাবা। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করতে পারবেন। এটা হচ্ছে অমৃতসরি কুলচা, প্রচুর বাটার লাগিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে ছোলে ভাটুরে, মানে ছোলে আর কি, আর এটা একটা মানে চাটনির মতো, পেঁয়াজ টেয়াজ দিয়ে, মানে তেঁতুল দিয়ে, টক দিয়ে, মানে খুব টেস্টি। কিন্তু আমি দুপুরেও খেয়েছি, আবার এখনো খাচ্ছি, খুব ভালো। কুলচা ছোলে তো খেলাম, কিন্তু পাঞ্জাবের সিগনেচার ডিশ সেটাই তো এখনো খাওয়া হলো না, আজকে সেটাই খাবো বলে বসেছি। মাক্কি কা রোটি, সরসো কা সাগ, সরসো কা সাগ, ফেমাস হই তো, ইসিলিয়ে তো টেস্ট করনা চাতি হো, টেস্ট করনা হ্যায় মুঝে। এটা হচ্ছে অমৃতসরের, অমৃতসর কেন বলবো, পাঞ্জাবের, পুরো পাঞ্জাবের ফেমাস খাবার মাক্কি কা রোটি, আর এটা হচ্ছে সরসো কি সাগ। এই যে
আর এখানে একটা রায়তার মতো দিয়েছে, আর এখানে পেঁয়াজ আর হচ্ছে শসা। তা এটা খাবো বলে আমি বসেছিলাম, যে এখানে এসে এটা টেস্ট করার ভীষণ ইচ্ছে, তা এটা একটু টেস্ট করছি কিরকম কি ব্যাপার, একটু খেয়ে দেখি। একদম দারুণ, একদম অন্যরকম, এটার টেস্টটা থাকবে আলাদা। আখরোট বেড়াতে এসে না কিছু না কিনলে ঠিক ভালো লাগে না। এখানে পাবেন আখরোট আর ভ্যারাইটিস টাইপের পাপড়। পাপড় এই দুটো নিচ্ছি 140। এই যে পিপার, পিপার দাও পাপড়, পাঞ্জাব কা পাপড়, যাচ্ছে মর্জি রাখো, একদম ফ্রেশ পাপড়। আচ্ছা রাখেগা না, ওর মশালে লেকে দেবো, ও ছোলে কা মশালা, পরাঠা মশালা। এখানকার দোপাট্টা গুলো কি অসাধারণ, আর সালোয়ারের সঙ্গে পরার জন্য জুতোগুলো দেখুন কি সুন্দর, আমি তো জুতো কিনেও ফেললাম। নেক্সট ভ্লগে থাকবে পাঞ্জাবের ঐতিহাসিক ট্র্যাজেডির গল্প, সঙ্গে থাকুন, বাই বাই।